I, Mayor Zia Rahman, do hereby declare independence of Bangladesh. Bangladesh, amar shesh Bangladesh, jibon Bangladesh, Buffalo শহরে অর্ধশতাধিক গাড়ির বহর চালিয়ে পালন করা হলো বাংলাদেশ ডে প্যারেড। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগরী বাফেলো শহরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে লাউড স্পিকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বাজিয়ে রংবেরঙে সাজানো গাড়ির বহর নিয়ে উদযাপন করা হলো বাংলাদেশ ডে প্যারেড। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাফেলো সিটি শাখা ও নিউ ইয়র্ক স্ট্রেট বিএনপি শাখার স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে 30 মার্চ রোজ শনিবার দুপুর 12 ঘটিকা স্থানীয় সময়ে। সিটি রাস্তার মোড়ে মোড়ে বাফেলো পুলিশ প্রহরায় বাংলাদেশ ডে প্যারেড হয়ে উঠেছিল অত্যন্ত উপভোগ্য। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে গাড়ি বহর ও স্বাধীনতা দিবস উদযাপনকারীদের শুভেচ্ছা জানাচ্ছিলেন। কয়েক সপ্তাহের গোপনীয় প্রস্তুতির মাধ্যমে বাফেলো সিটি মেয়র অফিস থেকে পারমিশন সংগ্রহ করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাফেলো শহরে ঐতিহাসিকভাবে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান। সিটি হলে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ মোস্তফার সহযোগিতায় পারমিশন প্রাপ্তিটা ত্বরান্বিত হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এছাড়া বাফেলো পুলিশ ও মিডিয়া কর্মীদের জানানো হয়েছে অফুরন্ত ভালোবাসা। গাড়ির বহর বাফেলো মেয়র অফিস মেইন গেট নায়াগারা স্কোয়ারে এসে থামলে সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক, জিয়া লাইব্রেরি ডটকমের প্রেসিডেন্ট, পিবিসি 24 টেলিভিশনের প্রধান সম্পাদক মতিউর রহমান লিটু। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাজমুল আলম। উপস্থাপনায় ছিলেন বাফেলো বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা মহানগরীর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম এবং নিউ ইয়র্ক মহানগর বিএনপি উত্তর শাখার সদস্য আবু জাফর ফরাজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ বেলাল, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সদস্য তারিকুল ইসলাম প্রিন্স মৃধা। আয়োজকদের সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠানে উপস্থিত থেকে যারা অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করেছেন তারা হলেন নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপির সদস্য আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বরিশাল ডিভিশনাল সোসাইটি অব বাফেলো ইনকের সভাপতি সৈয়দ ঝিলু, বরিশাল বিএম কলেজের সাবেক ছাত্রনেতা ও বরিশাল ডিভিশনাল সোসাইটি অব বাফেলো ইনকের সাধারণ সম্পাদক মাসুম বিল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিয়া, গাউসুল আনোয়ার রাহিম, তুফাজ্জল হোসেন, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা ফকর উদ্দিন, জায়েদ বিশ্বাস, মনিরুল আহসান, ফেন্সুগঞ্জ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান, মিলাদুল ইসলাম, কাজী কবির, বশির উদ্দিন, মাকসুদুর রহমান টিটু, সুমন আহমেদ, মোহাম্মদ শহীদ খান, মোহাম্মদ পুনম প্রমুখ। শুরুতে বেইলি এভিনিউ এবং ব্রডওয়েতে সকল গাড়িগুলিকে লাইন আপ করিয়ে রাখা হয়। সেখান থেকে পুলিশের প্রহরায় ব্রডওয়ে হয়ে শহর প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় বাফেলো মেয়র অফিস সিটি হলের সামনে। সেখানে নায়াগারা স্কোয়ারের কয়েকবার ঘূর্ণায়নের পরে রাস্তার পাশে সকলের গাড়ি দাঁড় করিয়ে পথসভাটি অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের বাফেলো শহরে ইতিহাসের এই প্রথম এমন ব্যতিক্রমী আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হলো। যারা আজকের বাংলাদেশ ডে উদযাপনের সাক্ষী হয়েছেন তারাই যেন আমেরিকার এক নতুন ইতিহাস হয়ে রইলেন।